আজকে বছরের শেষ দিন দিনটা ভালো করে হাসি মজা করে কাটাতে চাই তাই সকাল থেকে অনেক আনন্দ করেছি বাইরের চারিদিকে সবাই পিকনিক করছে আমি পিকনিক করছি না বাড়িতেই ভাবলাম যে কিছু একটা খাই তাই মাসিমণিকে বললাম লুচি আর মাংস খাবো মাসিমণির ভাইকে বললো ময়দা মাকতে ভাই ময়দা মাখলো তারপর মাসিমণি রান্নাঘরে গিয়ে ভালো করে লেচি করে সেগুলো বেলতে শুরু করলো মাসিমণি যখন বেলছিল লুচিগুলো তখন আমি দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম তার সাথে ভিডিও করেছিলাম তারপরে মাসে লুচি ভাজলো লুচিগুলো ভাজছিল প্রথম লুচিটা যখন ভাজছিল ভালো করে ফলে একটু চিপসে গিয়েছিল তারপর লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো তারপর মাসেমিনে মাংস রান্না করলো মা তারপরে আমি লুচি নিলাম লুচি নেওয়ার পরে আমি মাংস নিলাম তারপরে খেতে শুরু করে দিল খেতে কিন্তু ভালো ছিল লুচি আর মাংসটা আজকে দিনটা সবাই ভালো করে কাটাও যেহেতু কালকে নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে সবাই যেন ভালো করে কাটায় দিনটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে